তাই আমি তাই মনে করি না। যদি তোমাকে আমি চিনি না, ভালো করে চিনি না, কিন্তু তারপরে তুমি আমার ছাত্র, সবার মর্যাদা মূল্য আমার কাছে একই সমান। তবে আমি সেটা প্রত্যাশা করি না কেউ তার আগামী দিন যে পরীক্ষা দিতে যাচ্ছে সেই পরীক্ষায় অর্পিত কার্য হয়ে আসো না ছিল তোমার প্রতি আমাদের আমি দোয়া থাকবে তুমি রেজাল্ট ভালো করবে, ভবিষ্যতে কোনো কিছু কি করবে, যে দেশের উন্নয়নে, নিজের উন্নয়নে, জাতির উন্নয়নে তুমি কাজ করতে ভূমিকা রাখবে, এই প্রত্যাশাই আমরা রাখি। তোমরা কিন্তু 5 বছর পড়াশোনা করার পরে আজকে বিদায় নিতে পারছ, আসলে সেটা বিদায় না, আমি প্রথমেই বলছি তোমাকে, তুমি এখন নিজের সারিতে দাঁড়ানো আছো, তোমাকে উপরের সারিতে তুলে দেওয়া হলো আমাদের কাজ। এখন তুমি নিচের সিঁড়িতে উপরের সিঁড়িতে উঠতে পারবে কিনা সেটা তোমার উপরে অধিকাংশই নির্ভর করে, যখন কিছুটা আমাদের উপরে বর্তায় আমরা সেটা উপরের সারিতে তুলে দেওয়ার জন্য যথেষ্ট চেষ্টা তোমাদের জন্য করি, এখনই করছি, ভবিষ্যতেও করব, যতদিন বাঁচব ততদিন করার চেষ্টাই করব। কিন্তু তুমি সে সারিতে উঠতে পারবে কিনা, তোমার হাঁটুতে তোমার পায়ে সে এবিলিটি আছে কিনা, সে পাওয়ার আছে কিনা, সেটা তোমাকে বিবেচনা করে নিতে হবে। তুমি যদি উপরের সাথে উঠতে গিয়ে পা দিয়ে তুমি পাওয়ার দিতে না পারো, আর বেড়ে দিতে পারো না, বল দিতে না পারো, তাহলে তুমি উপরের সাথে উঠতে পারবে না। তাই আমাকে আগে কি করা উচিত, সিঁড়িতে পা রাখার আগে নিজের পায়ের টেকসই তো দেখে নেওয়া উচিত, তাই না?